হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের বন্ধু টুয়া। আর আজকে শনিবারের ব্লগ নিয়ে চলে এসেছি, আর এইমাত্র স্নান টান করে চলে এসেছি, আর এখন যাব রান্নাঘরে। তো রান্না সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম প্রতিদিনের মতো স্নান করার আগে, তো এখন যাব রান্নাঘরে। তো রান্না বান্না তো আছেই, তো এখন প্রায় বেজে গেছে 12টা। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, তো আমিও ভালো আছি। চলো তাহলে আমার রান্নাঘরে এখন যাচ্ছি আমি রান্না করতে। আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, একটু কাজ বাজ ছিল, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি যাচ্ছি এখন রান্নাঘরে দুপুরের লাঞ্চ রেডি করতে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, সকালে কিছু ভিডিও শ্যুট করে রাখা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তখন 7টা মতন বাজে। হাজব্যান্ড খেয়ে বেরোবে 8টার ভিতরে, তাই কিছু পরোটা আর একটু আলুর তরকারি করে দিচ্ছি। আর তার আগে আমার চা করা হয়ে গেছে, আর চা খাওয়া হয়ে গেছে, প্রত্যেকেরই চা খাওয়া হয়ে গেছে বাড়ির সবার, কিন্তু আমারটা আমি ঢাকা দিয়ে রেখেছি, কেননা তাড়াহুড়োর মধ্যে না আমি চা খেতে পারি না। তাই 4-5টা পরোটা আর একটুখানি আলুর তরকারি করে দিচ্ছি, হাজব্যান্ড খেয়ে বেরোবে, তারপরে অন্য অন্য কাজগুলো আমি গুছিয়ে নেব। যারা সবজি ছিল সমস্ত কেটে নিচ্ছি, আর এগুলো বেশ অনেক দিন ধরেই রয়েছে ফ্রিজে, তাই আজকে বের করে ফেলেছি। আর এইদিকে রুটি তরকারি করব এইসব দিয়ে আর কি, আর না হলে এগুলো নষ্ট হবে। আর আমার সবজি কাটতে বসা মানে তো জানো তোমরা, এবেলায় বসলে ওবেলায় অনেকটা টাইম লাগে। তো চলো আমি কাটতে থাকি। ওরকম আছে আলু, ফুলকপি, সিম, কুমড়ো, মূলো, 5 রকম হয়ে গেছে সবাই, এগুলো শুকিয়ে যাচ্ছিল। এখন বেশি বেশি সবজি আসছে, যদি তোমার বেশি দুপুর পর্যন্ত করবে, আর আর একটা তাহলে কিছু করবে, ডাল তো করতেই হবে। এবার ডালের সঙ্গে তো সয়াবিনটা কী করবো, ভাজা করলে তেল বেশি লাগে, না তো সয়াবিন করতে হবে। আজকে তো নিরামিষ আবার, এখন কবে যেন দুবেলা দিয়ে দেবে তুমি, দেখো মূলোগুলো ভেতরে কি খারাপ, দেখো ভাবছি কটা মূলো রেখে দেবো, তা দেখছি খারাপ। একদিন তো কুমড়ো শাক নিয়ে এসে খেতে হবে, নাহলে তো ও শুকিয়ে যাবে। আর কুমড়ো তার গাছে নেই না, একটা সময় শাক দেওয়া কি অমৃতের মতো লাগে, আমি বলে কি যে ভালো বলতে নাই, আজকে শাকটা এমনি ছাই ছাই হয়েছে। না ওর ওর মধ্যে কালো জিরে বাটা দিলে না ভালো লাগে, এমনিতে রসুন কালো জিরে তো গা তো ব্যথা দূরায়। তো একটা যাবে গরুর কাছে, এগুলো ধুয়ে নিয়ে আসি তাড়াতাড়ি, ঝটপট রান্নাটা বসিয়ে দিই। তো সমস্ত সবজি ধুয়ে নিয়ে এসেছি, আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর এইবার আমি সবজিটা বসিয়ে দেবো। আমি তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর এরকম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা ঘষে। ছোট হাতেরটা কিন্তু ভালো হচ্ছে না, বড় হাতেটা যদি একটু বড় করে লেখে তাও ভাই আমার কাছে নিয়ে আসে দেখছি না।
এদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে আর লেচি কেটে নেব একে একে, আর রুটিটাও বেলে নেব। বেলে নেওয়ার পরে আমি ভেজে নেব রুটি ভেজে নেওয়ার পরে সবাই সকালবেলায় খেয়ে নেব। সবাই বলতে আমি, বাবু আর মা আর মেয়ে খেয়ে নেবে। তারপরে খেয়ে নেওয়ার পরে তারপরে বাদ বাকি কাজ আর কি। এদিকে আমার রুটিটা দেখো বেলাও হয়ে গেছে, আর এই জায়গাটা যে আটা পড়েছে একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, নয়তো এখানে যদি জল টল কিছু পড়ে না তাহলে পা স্লিপ কাটবে। তার জন্য আমাদের এখানে খুবই ছোট জায়গা, আর আমি বারান্দাতে রান্না করি, সেই কারণে একটুখানি যখনই যা পড়ুক না কেন সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে কিংবা মুছে নিতে হয়। তার জন্য এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এদিকে আমি ওভেনের কাছে এসে দেখছি আমার তরকারিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর আমি নামিয়ে নিচ্ছি। আর গ্যাস দেখবে সিম করে নিয়ে, মানে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে রান্না করলে না সে তরকারির সুস্বাদু হয় খুব। আর আমি একে একে সমস্ত রুটিগুলো ছেঁকেও নিচ্ছি, সবার জন্য দুটো তিনটে করে করেছি রুটি। তো আমার রুটি করা হয়ে গেছে, আর সকলের জন্য এবার আমি ব্রেকফাস্টটা রেডি করব। আর বাবু গিয়েছিলো মাঠে, সবজি বাগানে গিয়েছিলো, তো ওখান থেকে মূলো শাক নিয়ে এসছে। আজকে দুপুরের লাঞ্চে মূলো শাক ভাজা হবে। তো মাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, মা কিন্তু উঠোনে ভাত বসিয়ে দিয়েছে, আর কিছুটা ছোলা যে রেশন থেকে স্কুল থেকে দিয়েছে সেগুলো রোদে দিয়ে দিয়েছে, আর আমিও একটা চেয়ার নিয়ে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাদ বাকি কাজ শুরু হবে। এখন চলে এসেছি কলপাড়ায় বাসন করার মেজে নিয়ে, তারপরে আবার স্নান করতে যাব। আর যে বাসনগুলো মাজছি না এগুলো সমস্ত সকালেরই বাসন। সকালে যে চা খাওয়া হয়েছে, তারপরে রুটি তরকারি খাওয়া হলো, তারপরে এবার সকালে যে ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পরে হাঁড়িটা নামিয়ে দিয়েছে মা, তো সেই সমস্ত বাসনগুলোই এখন মেজে নিচ্ছি। অনেকটা বাসন কমেও যাবে, না হলে দুপুরবেলায় রান্না বান্নার পরে যে অনেকটা বাসন জমে যায়, তার জন্য স্নান করে নেব বলে তার আগে আমি বাসনটা মেজে নিচ্ছি। এই থালাটা ছাড়া আমার মেয়ে তো ভাত খেতেই যায় না। হ্যাঁ মা, না তুই স্নান করে নে আগে, হয়ে গেছে আর না। তোমার বাসন মাজা কমপ্লিট, হাঁড়িটাও মাজা হয়ে গেল, এবার যাব স্নান করতে। বাসন মাজা তো হয়ে গেছে, কিন্তু কলপাটটা একটু ঝাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা যেখানে সেখানে সাবান জল কিংবা সার্ফ জল পড়ে থাকলে যখন তখন পা স্লিপ কাটতে পারে। তার জন্য একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের কলের জলে না ভীষণ আয়রন, তার জন্য কলপাটটা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। আর মাঝে মাঝে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হয়, তবুও একটুতেই লালচের মতন হয়ে যায়। তো যাই হোক, কি আর করার আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর কি। সকালের বাসনকোসন মাজাগুলো পড়েছিল, ওইগুলো এখন বাসনটা গুছিয়ে নেব, তার মেয়েকে স্নান করাবো। মেয়েকে স্নান করার পরে আমি স্নান করতে যাব, তো তার আগে আমি বাসনটাকে গুছিয়ে নিই, নাহলে রান্না করার সময় ভীষণ অসুবিধা হবে। কারণে কি বলতো, আমি এই গ্রিলে, আমাদের বাইরের গ্রিলটাতে এরকম একটা চালের বস্তা যেগুলো আসে সেইগুলো দিয়ে নিয়েছি, নাহলে রাত্রিবেলায় না, আমি তো বারান্দায় রান্না করি, তো বারান্দায় রান্না করলে ভীষণ ঠান্ডা আসে, তাই একটুখানি একটা কভার দিয়ে নিয়েছি, এরকম করে অনেকটাই ঠান্ডা কম আসে। তো এখন আমি যাব মেয়েকে স্নান করাতে, তারপরে আমার তো ওইদিকে কাজবাজ হয়ে গেছে, বাইরের মানে জাবর কাছা, তারপরে বাসন মাজা ওই সমস্ত হয়ে গেছে, বাসন গোছানো হয়ে গেছে। আর এই বাইরে দেখো অনেক কিছু মেলা রয়েছে, আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়েকে এখন তেল মাখাবো, আর ওকে আমি শীতকালে সর্ষের তেলই মাখাই গায়ে, আর মাথায় যেমন জনসনের একটা তেল মাখিয়ে হেয়ার অয়েল ওইটাই মাখে। আর এখন ওকে মাখিয়ে দিয়ে তারপরে আমি ওদিকে উনুনে দেখো গরম জল বসিয়েছি, গরম জল বসানো, ভাত করা হয়ে গেছে কিন্তু, আর ভাত হওয়ার পরে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, তো সেটা গরম হয়ে গেছে, সেটা দিয়ে ওকে স্নান করিয়ে দেবো উষ্ণ জল, মানে খুব গরম জল না, অতিরিক্ত গরম জলে স্নান করলে আবার নাকি শীতকালে এমনিতেই জল কম খাওয়া হয়, তার জন্য শরীরটাও নাকি নাকি বলে কষে যায় নাকি, এই সমস্ত শাশুড়িমা বলে আর কি।
তো যাই হোক, তোকে আগে স্নান করে নিই, তারপর আমি স্নান করতে যাবো। তার আগে আমাকে যেতে হবে ছাদে জামা কাপড় মেলতে, আর আমার জামা কাপড়গুলোও নিয়ে আসতে হবে, কেননা স্নান করে উঠে পরবো। তারপরে এসে দুপুরে লাঞ্চের জন্য আজকে হবে সর্ষের শাক, এবার জমি থেকে নিয়ে এসছে, আর সয়াবিন করবো ভেবেছি। তো এই হলো আজকের রান্নাবান্না আর কি। তো চলো আগে মেয়েকে আমি স্নান করিয়ে দিয়ে নিই, না হলে কোনো কাজই আমি গুছিয়ে উঠতে পারবো না। তারপরে এসে আবার কথা বলছি। মেয়ে তো স্নান করা হয়ে গেছে, আর আমি এক বালতি জামা কাপড় নিয়ে নিয়েছি। জামা কাপড়টা এবার ছাদে মেলতে যাব, আর ছাদে মেলা হয়ে গেলে আবার জামা কাপড় নিয়ে আসতে হবে কটা, কেননা আমার জামা কাপড়গুলো ছাদেই রেখে দিই। আর মেয়েও চলে এসে দেখছি, এখন জামা কাপড় মেলে নেবো। আর এগুলো সব কালকের ভেজা জামা কাপড়, সকালে মেলে রেখে গেছিলাম, শীতে উঠে হাঁপিয়ে গেছি। তো যাই হোক, আমি এরপরে স্নান করে রান্না করতে যাব। আর এখন দেখে আসলাম ঘড়িতে 11টা বাজে, আর কথা না, এবার শুধু অনলি কাজ 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 কাজ। কী বলতো, শীতকালের বেলাতে না সময়ের সঙ্গে আমি ছুটে পাচ্ছি না, কেন কে জানো, মানে টাইমটা এত তাড়াতাড়ি সকাল হতে না হতে 10টা বেজে যাচ্ছে। যাই হোক, মানে ঘুম থেকে ওঠাটা দেরি হয়ে যাচ্ছে। মানে ওই জামাটা পরিস না। তো যাই হোক, আমি এখন জামা কাপড় মেলতে যাব। জামা কাপড়গুলো টালির চালেও রোদ আছে, আর এদিকে মেলে দিয়েছি, এইবার যাবো নিচে। দেখো ছাদটা, দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ, একটা বাড়ির ছাদে মন্দির আছে, আর আজকের আকাশটা বেশ রোদ ঝলমলে। এইবার চলে যাচ্ছি নিচে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসছি লাঞ্চ নিয়ে, আর মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি, হাজবেন্ড এখনও বাড়ি আসেনি। আর মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে ওই ঘরে আবার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়েকে এই ঘরে খাইয়ে দিচ্ছি। মুলোর শাক ভাজা বেগুন দিয়ে, আর এটা ভেজ ডাল সবজি দিয়ে, আর এটা সোয়াবিনের তরকারি। এই হলো দুপুরের লাঞ্চ আজকে। তো এখন মেয়েকে খাইয়ে দেব। খাওয়ার এই সময়টা এই কার্টুন দেখবে, ওকে অনেকবার বারণ করেছি, কিন্তু ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে, এই খাওয়ার সময়টা ওই টিভি দেখবে। তো এখন অনেকটাই কমে গেছে, জানি খাওয়ার সময় কার্টুন দেখাটা ঠিক নয়, মানে টিভি দেখে খাওয়াটা, দেখা যাক আমি কমাতে পারি কি না। তো বন্ধুরা, মেয়েকে খাইয়ে নিই, আমরা লাঞ্চ করে নিই।